আপনারা দেখতেই পাচ্ছেন যে রাত 11টা বাজে, তো রাত 11টার সময়ও নিউ জলপাইগুড়ি স্টেশন কতটা জমজমাট। কিন্তু এখানে আমরা স্টে করছি না, আমরা এখান থেকে পায়ে হেঁটে যাব আমাদের হোটেলে। তো আপনারাও আমাদের সঙ্গে চলুন। আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হোটেলটা কতখানি ডিস্টেন্সের মধ্যে সেটাও দেয়া থাকবে আমাদের ভিডিওতে, আপনারা চলুন আমাদের সঙ্গে। কারণ সত্যি কথা বলতে কি, এত রাতে এসে নিশ্চয়ই আমরা স্টেশনে থাকবো না, তো এত রাতে এসে কোথায় থাকতে হবে সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস থাকবে, আমরা আপনাদের সঙ্গে সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস শেয়ার করব। ওয়েলকাম টু ট্রাভেল মস্তি অ্যান্ড মোর। রাতের ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যদি রিটায়ারিং রুম অ্যাভেলেবেল না থাকে, তাহলে কোনো টেনশন না করে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে দুপা সামনে এগিয়ে ডান দিকে টার্ন নিন। কতগুলো ছোট ছোট দোকানের পেছন থেকে দেখবেন উঁকি দিচ্ছে হোটেল হিলটন। এই চত্বরে এক রাত কাটানোর জন্য বেশ ভালো হোটেল এটি। সিজন ওয়াইজ রেট ডিপেন্ড করে। নর্মালি নন এসি রুমের ভাড়া 1000 টাকা, ডাবল বেড এসি রুম 1950 থেকে 2000-এর মধ্যে, ট্রিপল বেড এসি 2750 থেকে 3000-এর মধ্যে। এই হোটেলটি আগে বুক করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আপনারাও। এত রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছেছি ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে কি, এক মিনিটের ডিস্টেন্স স্টেশন থেকে। আপনাদেরকে তো পুরো ভিডিওতে দেখালামই হোটেল হিলটন। তাহলে যত রাতেই আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছনি না কেন, হোটেল হিলটন কিন্তু রয়েছে আপনাদের জন্য। আমি ভেতরে ঢুকছি এবং চেক ইন করার পর আমি দেখাচ্ছি এখানকার রুমগুলো কেমন এবং সমস্ত ব্যবস্থাপনা কীরকম। তাহলে আসুন যাওয়া যাক। তো আমরা দেখতেই পাচ্ছি যে সৈকত ভীষণ ব্যস্ত, রিসেপশনে চেক ইন করছে অলরেডি, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। তো চেক ইন করে আমরা এবার চলে যাচ্ছি। এইটা হচ্ছে পুরো রিসেপশনটা, দেখতেই পাচ্ছেন যে কিছু ঠাকুর রয়েছে, ঠাকুর দেবতা দিয়ে সাজানো রয়েছে, এবং একটা সোফা সেট, দুটো সোফা সেট রয়েছে। ইয়েস, আর এরপরেই আমরা চলে যাব আমাদের রুমে। অলরেডি আমাদেরকে রুম দিয়ে দেওয়া হয়েছে, আমাদের ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম। তো চলুন দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে রুমের ভেতরে রয়েছে একটা ডাবল বেডের খাট। আমরা কিন্তু নন এসি রুম নিয়েছি, তো ফ্যান রয়েছে। আর কারণ এই মুহূর্তে তো শিলিগুড়িতে ফ্যান চালানো আবশ্যিক, প্রচণ্ড গরম। আর তার সঙ্গে রয়েছে যেটা সবথেকে বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করি, সেটা হচ্ছে একটা ওয়াশরুম। তো তার আগে জানলাটা আমি দেখিয়ে নিই। জানলা রয়েছে, একটা সোফাও রয়েছে, একটা মিরর রয়েছে। আর এই যে হচ্ছে ওয়াশরুম, এটা কিন্তু ইন্ডিয়ান টয়লেট সিস্টেম। একটু প্রবলেম হবে, বাট একটা রাত কাটানোর জন্য দিস ইজ ওকে ওকে। একটা গিজারও রয়েছে। আর দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলে রয়েছে একটা ব্যালকানি, আর ব্যালকানি দিয়ে কিন্তু ডিরেক্ট আমরা দেখতে পাচ্ছি এনজেপি স্টেশনটাকে। তাহলে দূরত্বটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কতটা কম। সত্যি বলছি, পায়ে হেঁটে 2 মিনিটের ডিস্টেন্স। হোটেল হিলটন থেকে বেরিয়েই তার সামনে আপনারা পেয়ে যেতে পারেন একটা ছোট্ট চায়ের দোকান, মাসির চায়ের দোকান। র চা বানায় চিনি ছাড়া, যেটা আমাদের ভীষণই আর্জেন্ট। গুড মর্নিং গাইস, তো আমরা আজকে সকাল শুরু করে দিয়েছি, এখন ঘড়িতে বাজে 6:45। তো এনজেপি স্টেশনের সামনেই আমরা আছি হোটেল হিলটনে, এবং সেখান থেকে চলে এসেছি মাসির দোকানে চা খেতে। এখানে কিন্তু লিকার চা পাওয়া যায় চিনি ছাড়া, সব জায়গায় পাওয়া যায় না। তো আমরা খুঁজছিলাম, এখানে আমরা পেয়ে গেছি। আপনারাও চলে আসতে পারেন, এখন আজকে নেই খুঁজছি। এইদিকে এনজেপি স্টেশন, সেখান থেকে জাস্ট 150 মিটার হেঁটে। এবার আমাদের ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্ট খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি একটা ছোট্ট রেস্তোরাঁয়। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে রয়েছে একটা ছোট্ট রেস্তোরাঁ। তো এখানে পরপর লাইন দিয়ে সাজানো রয়েছে রেস্তোরাঁ। তো আপনারা আসলেই দেখতে পাবেন যে সবাই ডাকছে আপনাদেরকে, তো আপনারা নিজেদের মতো চুজ করে একটাতে ঢুকতেই পারেন। তো আমরা একটুখানি হেঁটে ভেতরের দিকে এসে
পূজা স্পেশাল মেনু এই এইখানে আর কি, পূজা স্পেশাল এই রেস্তোরাঁটা এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করব বলে। তো দেখা যাক কেমন লাগে ব্রেকফাস্ট। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেনু চার্ট, আমি মেনু চার্টটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা প্রাইসগুলো সবই একই রকম আর কি, সবই মোটামুটি সেম, তো আপনারা সেই সম্পর্কে ধারণাও করে নিতে পারবেন যে প্রাইস রেটটা কীরকম। তো যাই হোক, দেখা হবে আবার ডিরেক্ট ব্রেকফাস্টে, গরম গরম ব্রেকফাস্ট আসছে আমাদের জন্য। তো যাই হোক, আমরা খেয়ে নিই আবার ফিরছি আপনাদের কাছে। আমাদের অর্ডারে ছিল দুটো বয়েলড এগ আর চারটে ব্রেড। তো এক প্লেট ব্রেডে চারটে ব্রেডই থাকে, আর এক প্লেট ডিমেও দুটো ডিমই থাকে অবভিয়াসলি। তো আমরা অমলেট না নিয়ে প্রেফার করলাম ডিম সেদ্ধ নেওয়ার। এরপর আপনারাও যে যার ডেস্টিনেশনে বেরিয়ে পড়ুন লাগেজপত্র গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে। আর আমাদের কিন্তু জানাতে ভুলবেন না এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ট্রাভেল মাস্তি অ্যান্ড মোরকে।